এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেশের পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। মহারাষ্ট্র এবং দিল্লির পর বাংলার করোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কলকাতার করোনা পরিস্থিতি আরও বেশি করে চিন্তা বাড়াচ্ছে। এদিকে পরিস্থিতির মোকাবিলায় রাজ্যে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। বিশেষজ্ঞদের মতে ডেল্টা প্রজাতির তুলনায় এই ভাইরাস আরও অনেক, প্রায় তিন গুণ বেশি সংক্রামক। এর ফলে কঠোর সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে এবার সপ্তাহে তিন দিন দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা। গত বছর কোভিড পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে তিন দিন বাজার, দোকান, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভার তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার এই তিন দিন বন্ধ থাকবে পুরো এলাকার সমস্ত বাজার, দোকান। শুধুমাত্র ওষুধ সহ অন্যান্য জরুরি পরিষেবা খোলা থাকবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ দমদমের ৩৫টি ওয়ার্ডে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শুক্রবার পুরসভার তরফে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। পুরসভার স্বাস্থ্য বিভাগের অধিকর্তারা ছিলেন সে বৈঠকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সপ্তাহে তিন দিন পুরো এলাকার সমস্ত বাজার, দোকান বন্ধ থাকবে। ওই তিন দিন বাজারগুলিকে জীবাণুমুক্ত করার কাজ চলবে। করোনা ঢেউ সামলাতে কার্যত আংশিক লকডাউন চলছে রাজ্যে। আগামী ১৫ জানুয়ারি অবধি থাকবে বিধিনিষেধ। এমন পরিস্থিতিতে ভিড় এবং জমায়েতে হ্রাস টানার কথাই বারে বারে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পুর কর্তৃপক্ষ এবং পুলিশের পর্যবেক্ষণ, সংক্রমণ বেশি ছড়াচ্ছে বাজার থেকে। এর ফলে সপ্তাহে তিন দিন বাজার বন্ধ রাখলে ভিড়ে অন্তত কিছুটা নিয়ন্ত্রণ আসবে বলেই মনে করছেন পুর কর্তৃপক্ষ। পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বিষয়টি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। তাতে উঠে এসেছে, সব থেকে বেশি ভিড় হচ্ছে সকালের বাজারে। মূলত আনাজ এবং মাছের বাজারে ভিড় বেশি হচ্ছে। এর ফলে এই ভিড় নিয়ন্ত্রণ করতে না পারলে আক্রান্তের সংখ্যা বিপজ্জনকভাবে বেড়ে যাবে। সপ্তাহে যে কটা দিন বাজার খোলা থাকবে সেই দিনগুলিতেও যাতে বেশি ভিড় না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানা হয়েছে। এদিকে দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১৪০,০০০ গণ্ডি। আজ নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪১,৫২৫ জন। সংক্রমণের হার বেড়েছে ২১%। হাতে আর বেশি সময় নেই, দিন দশেক পরেই সংক্রমণের শীর্ষে পৌঁছে যাবে মুম্বাই এবং দিল্লি। অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে শেষের মধ্যে সংক্রমণ মারাত্মক আকার নেবে, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগ্রওয়াল।